আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছেন আমি চ্যানেলটার শুরু থেকে যাচ্ছি। হ্যাঁ, তো একটু আগে দেখাই চ্যানেলটা কীভাবে চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা এ টু জেড সব দেখাবো। ওকে, এই হচ্ছে চ্যানেলটা। হ্যাঁ, তো এই চ্যানেলে আমরা মনিটাইজেশনটা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তার ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে। আমরা একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে এই চ্যানেলের আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ওকে, তাহলে আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। দেখেন, ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এখান থেকে দেখব তার সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো স্ট্রাইক, কোনো কপিরাইট আছে কিনা। আমি এখানে কপিরাইটে ক্লিক করতেছি, তো দেখলাম কোনো কপিরাইট নাই। হ্যাঁ, মনিটাইজেশনের আর্নে ক্লিক করলাম, দেখলাম কোনো স্ট্রাইক বা কোনো কিছু আছে কি না, এখানে কোনো কোনো ইস্যু নাই। সুতরাং আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো ঠিক আছে, তাহলে আমি অ্যাপ্লাই কাজটা শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আশা করি আপনি এভাবে আমি যে প্রসিজার করছি এভাবে করলে আপনিও খুব সহজে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মনিটাইজেশন করার জন্য কি করতে হবে? চ্যানেলে আসার পরে এই যে আর্ন নামে যে আমি একটু দেখাচ্ছি ড্যাশবোর্ডে থেকে, আমি এই যে যখন আমি ইউটিউব স্টুডিওতে আসবো তখন আমাকে এই ড্যাশবোর্ডটা শো করবে। এখান থেকে নিচে আসবো, স্ক্রল ডাউন করে এসে এই যে আর্নিং নামে যে অপশনটা আছে আর্ন, এই আর্ন অপশনে ক্লিক করলে আপনি এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাবেন। আর এই অ্যাপ্লাই বাটনটা তখনই আসবে যখন আপনার চ্যানেলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন, এবং আপনি যদি ফেসবুক কমিউনিটি সরি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলি আছে সবগুলো আপনি মেনে চলেন, তাহলেই আপনার এই অপশনটা আসবে, অ্যাপ্লাই বাটনটা আসবে, না হলে আসবে না। ওকে, তো আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা স্টেপ আছে। হ্যাঁ, এখানে 3টা স্টেপ আছে। এই যে 1টা স্টেপ, এটা নট স্টার্টেড, এটাও নট স্টার্টেড, এটাও নট স্টার্টেড। তো আমরা এই 3টা স্টেপ আমরা ফিল আপ করবো। 3টা স্টেপ ফিল আপ করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করা হবে। তো আমি প্রথমটা স্টার্ট করতেছি। প্রথমটা স্টার্ট করার জন্য জাস্ট স্টার্টে ক্লিক করবো, এটা হয়ে গেলে দ্বিতীয়টা আসবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ক্লিক করার পরে দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, এই যে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং পড়বেন, যা কিছু আছে এখানে পড়ে নেবেন। যদি আপনি না পড়েন তাতেও কোনো সমস্যা নেই, বাট আপনাকে এইভাবে নিচের দিকে আসতে হবে। আসার পরে এই বক্সের মধ্যে একটা টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখানে অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করবেন, আপনার প্রথমটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডান, আমাদের প্রথম অপশনটা কী হয়ে গেছে, ডান হয়ে গেছে। ওকে, এখন এটা ডান হওয়ার পরে দ্বিতীয়টা আসবে। দ্বিতীয়টা যখন ডান হবে তারপর দ্বিতীয়টা অটোমেটিক ইউটিউব থেকে নিয়ে নেবে। তো আমরা দ্বিতীয় স্টেপটা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন এটা কীভাবে করতে হয়। ওকে, তো এখান থেকে আমি দ্বিতীয় স্টেপে ক্লিক করলাম স্টার্ট। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখান থেকে দিচ্ছি যে না, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। যে 3টে অপশন আসছে দেখেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার একটা পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল। আই নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আই ডোন্ট নো। মানে আপনার যখন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা আপনি জানেন না, তখন 3 নম্বর অপশন। ঠিক আছে, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, যে আপনার প্রত্যেকটা ইমেল চেক করতে হবে, ঝামেলা করবে। তো আমার সাজেশন যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই অবশ্যই 2 নম্বর অপশনটা চুজ করবেন। হ্যাঁ, 2 নম্বর অপশনটা চুজ করার পরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ করবেন। এই অপশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করে দেখবেন। যদি আপনি এটা খেয়াল করে না দেখেন তাহলে আপনার যে প্রবলেমটা হবে সেটা আপনি বারবার ফেস করবেন। তো আমরা এরপরে হচ্ছে এই দ্বিতীয় স্টেপ, স্টেপ 2-তে আমরা এখানে স্টার্ট করব।
স্টার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে, আমি এটা আবার দেখাচ্ছি, এই যে নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি। তারপরে কন্টিনিউ, কন্টিনিউ করার পর এখানে আপনার যে ইমেলগুলি আছে সেই ইমেলগুলোর আন্ডারে একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে এই জিমেলের আন্ডারে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতেছি। ওকে, ইয়েস। এখান থেকে ক্যাটাগরি, তো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করবো, সরি কান্ট্রি আর ক্যাটাগরি এটা আমরা সিলেক্ট করবো। এখানে সবটুকু পড়বো, পড়ার পরে হচ্ছে এখানে কী করবো, ইয়েস আই হ্যাভ রিটার্ন অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করে আমরা অ্যাকসেপ্ট করব, মানে ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর যে ইনফরমেশনগুলো দিতে হয় সেগুলো দিতে হবে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করব, লেখা আছে বিজনেস ইন্ডিভিজুয়াল, কেউ ভুল করেও বিজনেস দেবেন না, কারণ বিজনেস অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি কখনো আসতে পারবেন না। বাট আপনি চাইলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন পরবর্তীতে। ওকে, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি রাখবো। এরপরে এখানে যে নামটা আছে এটা আপনার জিমেলে যে নাম থাকে সেই নামটাই শো করে। ওকে, তো আমরা এটা চেঞ্জ করে যার নামে আমরা মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবো তার নাম ঠিকানা এখানে আমরা দেবো। ওকে, তো আমি তার নামটা এখানে লিখে রাখছি, এই নামটা আমি এখানে দিব। এই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইন ওয়ানে আমরা যেটা করব, অ্যাড্রেস লাইনে ওয়ানে হচ্ছে তার নিজের যে ঠিকানা জেলা উপজেলা যা আছে আমরা এখান থেকে উপজেলা পর্যন্ত লিখব, কারণ জেলা লেখার জন্য আলাদা অপশন আছে। আমি এখানে উপজেলা পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিই এটা ভিলেজ। আমি এখান থেকে টোটালটা কপি করে নিয়ে আসি, টোটাল টোটালটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো, ব্যাস। এখানে আমরা দিয়ে দেবো, বাট নিচ্ছে না এখানে। আচ্ছা, আমি আর একবার দেখছি, কপি কপি করে অ্যাড্রেস লাইন ওয়ানে দিয়ে দিব। হ্যাঁ, আর অ্যাড্রেস লাইন টুতে আমরা কিছুই করব না, অ্যাড্রেস লাইন টুতে আমরা শুধুমাত্র ফোন নাম্বারটা দিয়ে দেব। ওকে, অ্যাড্রেস লাইন টুতে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেব, অ্যাড্রেস লাইন টু এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর সিটি টাউন এখানে তার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমরা এখানে বসায় দেবো। তো সেটা আপনি চাইলে ডিস্ট্রিক্ট লিখে দিতে পারেন, অথবা শুধুমাত্র যে ডিস্ট্রিক্টের নামটা সেটা দিতে পারেন। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ কমপ্লিট। এখন এখানে আমাদেরকে পোস্টাল কোডটা দিতে হবে, মানে পোস্ট কোড, পোস্ট অফিসের কোড, এটাকে বাহিরের ভাষায় বলা হয় জিপ কোড, ঠিক আছে। আমাদের ভাষায় বলা হয় পোস্ট কোড, আর এদের ভাষায় বলা হয়, অন্যান্য দেশের ক্ষেত্রে বলা হয় পোস্ট জিপ কোড। তো আমার এইগুলো দেখেন, তথ্যগুলো ফিল আপ করা কমপ্লিট। এই অপশনাল যেটা আছে ফোন নাম্বার, এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নাই, ওইখানে যেরকম আছে ওরকমই থাকবে, এটা অপশনাল। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে, এইভাবে আপনি কমপ্লিট করবেন। হ্যাঁ, টোটাল এই তথ্যগুলো ভালো করে দেখে এনআইডি অনুযায়ী লিখে, প্রয়োজনে আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন, নোটপ্যাডে লিখে সেখান থেকে কপি করে দেবেন, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এখন আমাদের আর কোনো কাজ নাই, হ্যাঁ কোনো কাজ নাই। এখানে রিডাইরেক্ট, অটোমেটিক রিডাইরেক্ট ডাইরেক্টিং হবে, আমাদের কিছুই করতে হবে না, একটু অপেক্ষা করতে হবে। অটোমেটিক্যালি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এবার, ওকে অটোমেটিক্যালি নিয়ে যাবে, কিছুই করতে হবে না।
এখন এই দ্বিতীয় স্টেপটা আপনার পেন্ডিং দেখাবে, এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তিন নাম্বারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা, ইন প্রোগ্রেসে আছে এখন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বর ডান হয়ে গেছে, দুই নম্বরটা ইন প্রোগ্রেসে আছে, আর তিন নম্বরটা এখনও নট স্টার্টেড। হ্যাঁ, তো আমরা যখন দুই নাম্বারটা করলাম, এইটা যখন ডান হবে তখন তিন নাম্বার অপশানটা অবশ্যই ইন প্রোগ্রেসে অটোমেটিক হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটা যা করার এখন ইউটিউব থেকে করবে। তো দুই নাম্বারটা খুব শীঘ্রই হয়ে যায়। এখানে ওরা ওরা যে সময়টা দিয়েছে সেটা হলো যে ইট ক্যান টেক্স, হ্যাঁ, ইট ক্যান টেক 2-3 উইকস, 2-3 সপ্তাহ লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 1-2 দিনে হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে আরও বেশি সময় লেগে যায়। তার সর্বোচ্চ আর কি 3 সপ্তাহ 21 দিনের মধ্যে এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে এই তিন নাম্বার স্টেপটা ইন প্রোগ্রেসে চলে আসবে। এটা আপনার 1 সপ্তাহ দেখবে, 1 সপ্তাহ পরে হচ্ছে মানে সর্বোচ্চ থাকে হচ্ছে 28 দিন। হ্যাঁ, বাট ওরা 1 সপ্তাহের মধ্যে যেটা মনিটাইজ দেবে সেটা 1 সপ্তাহের মধ্যে এটা ডান করে দেয়। তিন নাম্বার স্টেপটা ডান হলো মানে হচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। তো এই ছিল আমাদের টোটাল ইউটিউব চ্যানেল মনিটাইজের টোটাল প্রসেসটা। আশা করি আপনারা এইভাবে দেখে দেখে করতে পারবেন, আর যদি তারপর না বুঝেন বা না করতে পারেন, আমার এই ভিডিওটা দেখে দেখে করবেন, অথবা কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।